মনোজাস খুবই ভালো আছে, কি কবি ক না হইছে কি এটা মুশহিদ ভাই, লোক কিন্তু খুবই ভালো, সরল সোজা, মানুষের হাতে আচার আচরণ ভালো করে। ওই আজকে সকালবেলা হে কিন্তু খুব পরে ঘুম থেকে উঠছে, উঠে ঘোড়ার ঘাস খাচ্ছে, ঘোড়ার ঘাস খাওয়াইছে, ঘাসের পানিও দিছে। তারপর না ভাই কি ভাগ্যে গেছে কি, তুই কথা কও না কেন, শহীদ কি বাঁচছে নাই? উট ঘোড়া ঘাস সব কিছু ঠিক আছে, খালি ব্যাগটা নাই। আপনি কি করে বুঝুন ভাই? হলা তো বলছিলাম না যে একটা ক্রিয়েটিভ পলাইবে। কি তুই কথা কও না কেন, শহীদ কি বাঁচছে নাই? উট ঘোড়া ঘাস সব কিছু ঠিক আছে, খালি ব্যাগটা নাই। আপনি কি করে বুঝুন ভাই? হলা তো বলছিলাম না যে একটা ক্রিয়েটিভ পলাইবে। তুই কি, তুই এত সরল দিল্লি কে লফলা তোর পিটে যাবে হেওয়া নাম, তুই কি আনছো এটা? এটা কি মানুষটা বেলুন? হাতের তোর সুতো সুদ্ধে গেলে আসমান উঠে যায়। তুই কি, তুই শহীদ সম্পর্কে কত কথা আমারে কইছো, ও মাছ বেছে, ও কালচারাল ছেলে, ওর শরম করে, ও পারবে না। ভাই ন্যান তোর কথা অনুযায়ী নিছি আমি আর পলাইছিটা। তুই তো পিছা গবাইলিয়া, তোর পিছাই দিয়ে পিঠা নসিত তোরে, তুই যা ধরো হই এই ছাই হয়ে যায়, শহীদ পলাই যায়, তোর বউ পলাই যায় তোরে থুইয়া। আমি অত কিছু বুঝি না, তুই এখন দোহা যাবি, শহীদরে যে জায়গায় পাও যে অবস্থায় পাও তুই ধরিয়ে লই যাবি। ওর লগে আমার বুঝ পড়া আছে, ঘোড়ার ঘাস কাটতে দিছিলাম তো ওরে আমি ঘাস খাওয়াম। ভাই আমি আপনার হাতে পায়ে ধরে কই ভাই, শহীদকে আপনি মাফ করে দেন, ও ভুল করে বলেছে পরে বুঝবো। আচ্ছা যা দিছি দিছি মাফ করে দিছি, তুই যা ওরে বলাই লই আয়, ওর লগে বুঝ পড়া আছে আমার, যা। তুই আবার কান্দ কা, তোর কইলাম না মাফ করে দিছি। আচ্ছা মা কান্দস কা তুই, কালো গিয়ে কান্দস, তোর বোন লিখ না শহীদের লিখ গিয়া, দুইজনের জন্য কান্দি ভাই। মানুষ সেবা করে কে এবার কে, মানুষ ভাই মানুষ সেবা, তুই যা ওরে বলাই লই যায়, যা নাহলে কোনো মাইর খাবি, ওটা না খাবি।